অবশেষে ধ্বংসস্তূপের নিচে থেকে উদ্ধার করা হয়েছে ক্রিশ্চিয়ান আচ্ছোর মরদেহ। তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের পর থেকে নিখোঁজ ছিলেন আচ্ছো, তার নিজের বাড়ির ধ্বংসস্তূপের নিচে থেকে উদ্ধার করা হয়েছে তাকে। এমন ভয়াবহ ভূমিকম্পের 11 দিন পর তাকে উদ্ধার করা হয়েছে মৃত অবস্থায়। 6 ফেব্রুয়ারি ভূমিকম্প হয় এবং হাজার হাজার মানুষ মারা যায়, কোটি কোটি টাকার অর্থ সম্পদ নষ্ট হয়। এই ভূমিকম্পের মাত্রা ছিল 7.8, যার প্রভাব সিরিয়াতেও পড়েছিল। আচ্ছো তুরস্কের সুপার লিগে খেলতেন। 2022 সালে যোগ দিয়েছিলেন ক্লাব হাতাইস্পরে। তিনি থাকতেন তুরস্কের হাতাই প্রদেশের একটি 12 তলা বাড়িতে। ভূমিকম্পে সম্পূর্ণ বাড়িটি ধ্বংস হয়ে যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 31 বছর। ঘানা হয়ে 65টি ম্যাচ খেলেছিলেন এবং 10টি গোল করেছিলেন ক্রিশ্চিয়ান আচ্ছো।